ত্রিপুরা থেকে রাজ্যসভার একটিমাত্র আসনে উপনির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, তিনি পেয়েছেন 43টি ভোট। অন্যদিকে বামফ্রন্টের প্রার্থী ভানুলাল সাহা পেয়েছেন 15টি ভোট। বৃহস্পতিবার হয় ভোট গ্রহণ। রাজ্য বিধানসভার লবিতে ভোট দেন রাজ্য বিধানসভার সদস্য সদস্যরা। 60 সদস্যক রাজ্য বিধানসভায় বর্তমানে 59 জন বিধায়ক। এই 59 জন বিধায়কের মধ্যে এদিন ভোট দেন 58 জন বিধায়ক। রাজ্য বিধানসভায় একমাত্র কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ভোট দান থেকে বিরত থাকেন, তিনি ভোট দেননি। বিকালে ভোট গণনা হয়, ফলাফলে দেখা যায় 43-15 ভোটে জয় লাভ করেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। জয়ী হওয়ার পর শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভাসেন বিপ্লব কুমার দেব। বিধানসভা থেকে হুড খোলা গাড়িতে র্যালি করে বিপ্লব কুমার দেবকে নিয়ে দলীয় কর্মীরা মিছিল করেন।